नमस्कार, এই মুহূৰ্তত এক গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। আৰু লোক নিৰ্মাণ বিভাগত বৃহৎ নিযুক্তি ঘোষণা কৰা হৈছে। মুঠ 804টা পদ মুকলি কৰা হৈছে। নিযুক্তিৰ বাবে কেবিনেটত এক গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কৰা হৈছে। এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছো আমি ঈশানী জয়। দৰ্শকসকলক সুখবৰ জনাই আছো এই মুহূৰ্তত। আৰু লোক নিৰ্মাণ বিভাগত বৃহৎ নিযুক্তি, 804টা কাৰিকৰী বিভাগৰ পদ মুকলি কৰিছে ৰাজ্য চৰকাৰে। কেবিনেটত লোক নির্মাণত লোক নির্মাণ বিভাগক লৈ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শীঘ্রে আরম্ভ হব 804টা পদৰ আবেদন প্রক্রিয়া। এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সিভিলৰ এটা পদ মুকলি করা হয়েছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সিভিলৰ 10টাক পদ মুকলি করা হয়েছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইলেকট্রিকর 5টাক পদ মুকলি করা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলত 25টাক পদ মুকলি করা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 9টাক পদ মুকলি। এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলত 63টাক পদ মুকলি করা হয়েছে। এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালত 31টা পদ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলত 192টা পদ মুকলি করা হয়েছে। এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালত 64টাক পদ মুকলি করা হয়েছে। 64টাক পদ মুকলি করা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলর 312টাক পদ মুকলি করা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিভাগের 90টাক পদ মুকলি করা হয়েছে। ইয়ার উপরে তৃতীয় আর চতুর্থ বর্গটো দিয়া হব বৃহৎ নিযুক্তি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর জানাইছো রাজ্যবাসীর, যখন নিবনুয়া আছে বা ইঞ্জিনিয়ারিং বিভাগ করা বিভাগের যখন লোক আছে, বাবে ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করা লোকসকল বাবে এক ভাল খবর লো আছো এই মুহূর্তে। কেন লোক নির্মাণ বিভাগত 804টাক পদ মুকলি করা হয়েছে নিযুক্তির বাবে। আর শীঘ্রে আরম্ভ হব এই 804টা পদর আবেদন প্রক্রিয়া। এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সিভিলর এটা পদ মুকলি করা হয়েছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সিভিলর 10টাক পদ মুকলি করা হয়েছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালর 5টা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলত 25টাক পদ মুকলি, 9টাক পদ মুকলি করা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালত, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলত 63টাক পদ মুকলি করা হয়েছে। এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালত 31টাক পদ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলত 192টাক পদ মুকলি করা হয়েছে। 66টা পদ মুকলি করা হয়েছে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিভাগত। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলত 312টাক পদ মুকলি করা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বিভাগত 90টাক পদ মুকলি করা হয়েছে। ইয়ার উপরি তৃতীয় আর চতুর্থ বর্গটো বা বিভাগটো বৃহৎ নিযুক্তি ঘোষণা করা হয়েছে। আমার একটা মন্তব্য আছে, সেই মন্তব্য আগবঢ়াব বিচাৰিছো। মানে আমি ইয়াত ইলেকট্রিক্যাল উইং বিলাক মেইন স্ট্রিমত আনিব, যদিও এই প্রপোজালটো আছিল, মই খোলাকে কৈছো। মেইন স্ট্রিম মানে পিডব্লিউডি বিল্ডিং ডিভিজন সাব ডিভিজন সার্কুলার ভিতরতে ইলেকট্রিক্যাল আমার যিখিনি আগর সাব ডিভিজন ডিভিজন আছিল সেইখিনি কথা তাত একেলগে মার্জ করার কথাটো এক সিদ্ধান্তলৈ আহিছে। আমি ইয়ার কারণে পোস্ট ক্রিয়েট করব লাগিব। মই কৈ গৈছো যে এডিশনেল চিফ ইঞ্জিনিয়ার সিভিল মানে বিল্ডিঙৰ হ'ব এজন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার 10 জন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 5 জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল মানে বিল্ডিং 25 জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 9 জন, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল 63 জন, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 31। এটা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 192 পোস্ট নতুন ক্রিয়েট হব, বাকিখিনি অন প্রমোশন, থকা সকলক প্রমোশন দিয়ে নিয়া হব, নতুন পোস্ট ক্রিয়েট হব 192। তারপর ইলেকট্রিক্যালর 66, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার 312, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 90। এইখিনি গোটেইখিনি মিলি ইয়াক মই আমি থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডটো লিখাই নাই, যত যেটো রিকোয়ারমেন্ট হব থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ইয়াত থাকিব। এইখিনি ইঞ্জিনিয়ার টেকনিক্যাল, তার মানে দুটা কথা, কিছুমান অন প্রমোশন হব আপ টু এসডিও, আর এসডিওর পিছরখিনি এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার, এইখিনি হেৰি হব। টোটেল
জুনিয়র ইঞ্জিনিয়ার এখিনি নতুন পোস্ট ক্রিয়েট করব হিসাব কি